প্রিম্যাচিওর বাচ্চার ওজন কিভাবে বাড়বে? ফর্মুলা মিল্ক খেলে কি প্রিম্যাচিওর বাচ্চার ওজন আদৌ বাড়বে? নমস্কার, মাদারহুড ফিলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি অনু, যেখানে বেবি এবং মাতৃত্ব সংক্রান্ত সমস্ত তথ্যের ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে থাকি। আজ ঠিক তেমনই একটা টপিক, যেটা হচ্ছে প্রিম্যাচিওর বেবির ওজন কি করে আমরা তাড়াতাড়ি বাড়াতে পারবো, সেই সংক্রান্ত আজকে তোমাদের তথ্য শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। যেমনটা কি আমি প্রথমেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে, যে আমার বাচ্চা প্রিম্যাচিওর হয়েছিল এবং ওর ওজন ছিল, ফার্স্ট যে রকম ওজন ছিল সেটা হচ্ছে 1200 গ্রাম। সেই 1200 গ্রাম থেকে কি করে আমি তাড়াতাড়ি ওর ওয়েটটাকে ইনক্রিজ করিয়েছিলাম, এটাই আজকে তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো দেখো, বাচ্চা যেহেতু একদম কম ওজন নিয়ে জন্মায়, তো আমাদের বাবা মাদের চিন্তা তো থাকেই যে আমরা কি করে বাড়াবো ওজনটা তাড়াতাড়ি, এটা হওয়াটা স্বাভাবিক। আমিও প্রথমে খুবই দুশ্চিন্তায় ছিলাম, আমি আমার বেবির ওজনটা তাড়াতাড়ি বাড়াবো, মানে আদৌ ঠিকঠাক বাড়বে কি, এই সমস্ত অনেক প্রশ্ন আমার মনেও ছিল। এবং আমি কিছু রিসার্চ করে কিছু জিনিস আমি পেয়েছি, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, বাচ্চা মানুষ করা খুব যত্নশীল এবং ধৈর্যবান হতে হয় বাচ্চা মানুষ করার ক্ষেত্রে, কিন্তু সেটা যদি হয় প্রিম্যাচিওর বাচ্চা, তখন কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষাটা আরও বেড়ে যায়। তো ধৈর্য নিয়ে যদি প্রিম্যাচিওর বাচ্চাকে দেখাশোনা করা যায়, প্রিম্যাচিওর বাচ্চার ওজন যথেষ্ট ভালোভাবে গেইন করবে। তো ফার্স্টে বলি যে যে সমস্ত মায়েরা শুধুমাত্র বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছ, তারা শুধুমাত্র বুকের দুধই খাইয়ে যাও, অন্য কোনো দুধের দরকার নেই, শুধুমাত্র বুকের দুধ খাইয়ে যাও। যাদের বুকের দুধ অল্প হচ্ছে, একদমই অল্প হচ্ছে, যাদের বুকের দুধের ফ্লো কম, তারা কী করতে পারো? তারা অবশ্যই বাচ্চাকে বুকের দুধটাই ফার্স্টে খাওয়াবে। এমনটা কখনোই করবে না যে বাচ্চা খুব খিদে পেয়েছে, আগে ফর্মুলা মিল্কটা খাইয়ে দিই তারপরে বুকের দুধ খাওয়াবো, এটা কখনো করবে না। ফার্স্টে তুমি চেষ্টা করো বুকের দুধ দেওয়ার। যদি বুকের দুধে না পেট ভরে বাচ্চার, তখন তুমি যেটুকু আর কি খিদে আছে সেটা তো তুমি বুঝতেই পারবে, তো সেটুকু বলে তুমি বাচ্চাকে খাইয়ে দাও। তাহলে দেখবে, মানে ফার্স্টে যেটা বুকের দুধটা দিলে সেটার কিন্তু অ্যান্টিবডিটাও গেল শরীরে, এবং বাচ্চার যে লাস্ট যে খিদেটা ছিল সেটাও কিন্তু ফর্মুলা মিল্কে পূরণ হয়ে গেল। যেটুকু বুকের দুধ হয়, অল্প হলে অল্পই খাওয়াও, তা থেকে কিন্তু বাচ্চা অ্যান্টিবডিটা পেয়ে গেল, যেটা কিন্তু ফর্মুলা মিল্কে নেই। তো সেজন্য বলছি, আগে ফার্স্টে বুকের দুধ খাও, তারপর কিন্তু যেটুকু খিদে থাকবে সেটা ফর্মুলা মিল্কে মেক আপ করবে। তারপরে বলবো, যে সমস্ত মায়ের একদম দুধ হচ্ছেই না, তারা কি করবে? তারা কি কোনো অন্য অ্যানিমেল মিল্ক খাবে? না, যদি বুকের দুধের কম হয় তখন কিন্তু সেকেন্ড যে দুধ হচ্ছে সেটা হচ্ছে ফর্মুলা মিল্ক। গরুর দুধ সেটা কিন্তু কখনোই খাওয়ার চেষ্টা করবে না, 1 বছর আগে পর্যন্ত শুধুমাত্র ফর্মুলা দুধ খাইয়ে যাবে যদি মায়ের বুকের দুধ না হয়। সেক্ষেত্রে তো কিছু করার নেই, মাকে তো বুকের দুধ দিতেই, মানে ফর্মুলা মিল্ক তো দিতেই হবে। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে ফর্মুলা মিল্কে কি আদৌ আমার বাচ্চার ওয়েট গেইন করবে, আদৌ কি সমস্ত পুষ্টি পাবে? হ্যাঁ বন্ধুরা, ফর্মুলা মিল্কেও সম্ভব ওয়েট গেইন, কারণ এটা আমিও ট্রাই করেছিলাম। একটা ফর্মুলা মিল্ক ব্র্যান্ড আমিও পাশে রাখতাম, বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি আমি কিন্তু আমার বাচ্চাকে ফর্মুলা মিল্কও খাইয়েছিলাম, এবং কিন্তু যথেষ্ট ওয়েট ভালোভাবে গেইন করেছিল। ফর্মুলা মিল্কে যথেষ্ট পরিমাণে ফ্যাট আছে, DHA আছে, যা বেবির ব্রেন ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে ওজনটাও কিন্তু তাড়াতাড়ি গেইন করে। তখন গ্যাপে গ্যাপে প্রিম্যাচিওর বাচ্চাকে খাওয়াতে পারি। তো ফার্স্টে বলবো, যেহেতু প্রিম্যাচিওর বাচ্চা ফুসফুস সঠিকভাবে গঠিত হয়নি এবং খুবই ছোট, তো সেই সময় বাচ্চা একসাথে অনেকটা দুধ নিতে পারবে না। একটা স্বাভাবিক বাচ্চা যেমন 30 ml সেই সময় দুধ খেয়ে নিতে পারবে, সেটা কিন্তু প্রিম্যাচিওর বাচ্চার ক্ষেত্রে কখনোই সম্ভব হবে না, এবং প্রিম্যাচিওর বাচ্চা কিন্তু ছোট ছোট গ্যাপে খাবে। ফার্স্টে তোমরা 15 মিনিট অন্তর অন্তর খাও, তারপরে তোমরা আস্তে আস্তে সময়টাকে বাড়াও, বেবি যতটা বড় হতে থাকবে ততটা তোমরা সেই টাইম টেবিলটাকে একটু বাড়িয়ে দাও। প্রথমে 15 মিনিট, তারপরে আধা ঘন্টা, তারপরে 1 ঘন্টা, তারপর 2 ঘন্টার গ্যাপে খাও। দেখো, খাওয়ার সাথে সাথে কিন্তু ঘুমটাও যথেষ্ট পরিমাণে দরকার। তোমরা 2 ঘন্টার বেশি যেন না হয়ে যায়, মানে 3 ঘন্টা ওভার হয়ে গেছে, বাচ্চা এখনও উঠছে না, বা তুমিও ভাবছো যে উঠলে খাওয়াবে, এরকমটা কিন্তু কখনোই করবে না। কারণ যখন 2 ঘন্টা ওভার হয়ে যাবে তখন অবশ্যই বাচ্চাকে তুলে খাওয়াবে, বাচ্চা হয়তো গভীর ঘুমেই সে থাকবে, সেটা স্বাভাবিক, যেহেতু বাচ্চা সেই সময় মায়ের গর্ভে থাকার কথা, কিন্তু যেহেতু তারা আগে জন্ম নিয়ে নেয়, তো সেই সময়টা তারা পৃথিবীতে এসেও কিন্তু ঘুমন্ত অবস্থায় বেশিরভাগ কাটায়। কিন্তু নিজেদের খেয়াল রাখতে হবে যে 2 ঘন্টা হয়ে যাওয়ার পর আমি আমার বাচ্চাকে তুলবো এবং বাচ্চাকে আবার ফিড করাবো, বাচ্চাকে আবার দুধ খাওয়াবো, এরকম কিন্তু একটা নির্দিষ্ট টাইম টেবিল মেনটেন করে চলবে। বাচ্চা হয়তো উঠছে না, বাচ্চার পায়ের তলায় তোমরা
টুসকি মারতে পারো বা কানের যে পিছনে সুড়সুড়ি দিতে পারো, বাচ্চা সহজে উঠে পড়বে এবং বাচ্চা যখন পুরোপুরি চোখটা খুলবে তখনই বাচ্চাকে দুধটা গুলে খাওয়াবে। বাচ্চাকে 2 ঘন্টার একটা প্রপার ঘুম ঘুমাতে দাও, তারপরে কিন্তু তোমরা বাচ্চাকে ডেকে খাওয়াও। নেক্সট যে ফিড আছে সেটা তোমরা খাওয়াতে পারো। তো দেখো, আমাদের খাওয়ার সাথে সাথে শুধু যে খেলেই ওজন বাড়ে তা কিন্তু নয়, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। হিল মালিশ কিন্তু ভীষণভাবে একটা বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে, সুতরাং তেল মালিশ কিন্তু প্রতিদিনকার রুটিনে অবশ্যই রাখবে। আর সেটা কিন্তু 1-2 বার নয়, প্রিম্যাচুর বাচ্চার ক্ষেত্রে কিন্তু সেটা 5 থেকে 6 বার মালিশ করতে হবে। আমি আমার বাচ্চাকে প্রথম দিকে তো 5 থেকে 6 বারের বেশি কোনো কোনো দিন মালিশ করতাম, আমি তো কমপক্ষে প্রতিদিন 5-6 বার মালিশ করতাম বা কোনো কোনো দিন 5-6 বারের বেশি মালিশ হয়ে যেত। হ্যাঁ, সেটা অবশ্য আমি করতাম কোনো সময়, কোনো সময় ওর বাবা করতো, বাড়ির যে কোনো সদস্য কিন্তু করতে পারবে। কমপক্ষে 5 থেকে 6 বার মালিশ করতেই হবে, তবে কিন্তু বাচ্চা সেই তেল মালিশ থেকে রক্ত সঞ্চালনটা ঠিক হবে এবং তার সাথে সাথে কিন্তু ওয়েটটাও যত যত গেইন করবে। কিন্তু বাচ্চার দেহটা কিছুটা গরম হবে, তো তার ফলে বাচ্চা ওজনটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। কাঙ্গারু মাদার কেয়ার সম্পর্কে আমাদের অনেকের মনে অনেক ধারণা আছে, অনেকেই হয়তো জানো বা অনেকেই হয়তো জানো না। যারা জানো না তাদেরকে একটু বলে রাখি, বাচ্চার ওজন কিন্তু যথেষ্ট পরিমাণে এই কাঙ্গারু মাদার কেয়ার দিয়ে বাড়ে। যারা 2.5 কিলোর নিচে যে সমস্ত বাচ্চারা আছে তাদের কিন্তু ডাক্তাররা স্পেশালভাবে আর কি রেকমেন্ড করেন যে কাঙ্গারু মাদার কেয়ার দিয়ে। কাঙ্গারু যেমন তার বাচ্চাকে চামড়ার ভিতরে ঢেকে রাখে, তো ঠিক তেমনই আমাদেরকেও আমাদের বাচ্চাকে নিজের বুকের সাথে উপর করে শুয়ে নিজের বুকের সাথে বাচ্চার স্কিন যেন একদম টাচে থাকে সেই ব্যাপারটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। যদি আমাদের স্কিনের সাথে বাচ্চার স্কিন টাচ না হয়, যদি মাঝখানে কোনো জামা কাপড়ের প্রলেপ থাকে, তাহলে কিন্তু বাচ্চার ওয়েট গেইন করবে না। যে কাঙ্গারু মাদার কেয়ার এটা কিন্তু বাড়ির যে কোনো সদস্য করতে পারে। এবারে প্রশ্ন আসছে কি এটা আমরা কতক্ষণ করব। প্রথমে কমপক্ষে 8 ঘন্টা তো করতেই হবে, যত বেশিক্ষণ করবে তত কিন্তু বাচ্চার ভালো, বাচ্চার পক্ষে ভালো। যত বেশিক্ষণ বাচ্চাকে বুকে রাখা যায়, বাচ্চার বুকে আমাদের বুকের তাপটা বাচ্চাকে দেওয়া যায়, তত কিন্তু ভালো। আমরা তো আমি এবং আমার হাজবেন্ড অল্টারনেটিভ করে আমরা করতাম, আমি হয়তো কোনো সময় করলাম, কোনো সময় আমার কিছু কাজ থাকলো তখন আমার হাজবেন্ড করলো, এইভাবে আমরা বাচ্চাকে রেখেছি বুকে করেই। ছোটোবেলা থেকে বুকে থেকেই মানুষ হয়েছে। তোমাদেরও বলবো অবশ্যই বুকে করে নিয়ে রাখো যতটা সময় পারবে, এটা কিন্তু খুবই ভালো একটা প্রক্রিয়া।